চুইছে খা আমায় গিলে গিলে খা আমায় চুইছে চুইছে খা আমায় গিলে গিলে খা খানা ওয়েট ওয়েট গাইস হবাই তো ট্রেলার দেখছো পুরো ফিল্মটাই তো এখনো বাকি আছে টকে গিয়ে সাদিয়া পর একটু নাচানাচি দেখে আসা যাক বারে বারে তাহলে তুমি ঠিক তো যে কারবাল ফলো না রে বোন আর কিছুই না হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছো তোমরা আই হোপ সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো একটা সময় ছিল সাদিয়া জান্নাত গেমিং এর রুস্টার রুস্ট করতো আর এখন তারা নিজেরাই নিজেদেরকে রুস্ট করা শুরু করে দিছে কিন্তু শুরুতে তারা ছিল বন্ধু এত সুন্দর বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে আর এখন তারা নিজেরা নিজেদের কেমন ভাবে রুস্ট করতেছে যেন তারা জনি আঙ্কেলের গার্লফ্রেন্ড আসলে দোষ কিন্তু দুইজনের আছে জান্নাতও আছে সাদিয়াও আছে তো আমরা প্রথমে দোষগুলো দেখব আর মাঝখান থেকে এন্ট্রি নিয়েছে এক্স সাদিয়া কারণ ভিডিওর সাথে জান্নাত গেমিং কিন্তু এক্স সাদিয়াকে কুচামের কথা বলেছে বলেছে উহ আহ করে পার্টনার প্রোগ্রামে ঢুকে পড়েছে এই কথা বলার পর এক্স সাদিয়াও কিন্তু জান্নাত গেমিংকে রুস্ট করা শুরু করে দিয়েছে তো প্রথমে চলে যায় সাদিয়া গেমিং তার ভিডিও টাইটেল দিয়েছে পদ্মায় নারী অলঙ্কার আর এই মেয়ে টিকটকে জ্ঞান আসানসি করতেছে আসলে তোমরা হয়তো কনফিউজ হয়ে গেছো সাদিয়া এবং নাজিয়া কিন্তু তারা যমজ বোন তো এটা দেখলে নাজিয়ার ভিডিও আর সাদিয়াও কিন্তু নাজিয়ার মতোই দেখতে আবার তারা একসাথে ভিডিও করছে আসলে আমি কার কাছে জানি শুনেছি নারীরা হইতেছে বহুরূপী দেখলি তো ফেসবুকে টাইটেল দিয়েছে পর্দায় নারীর অলঙ্কার আর এই মেয়ে টিকটকে এসে কীভাবে নাচানাচি করতেছে আর ওই দিকে তো জান্নাত গেমিং রুস্ট করার নামে গালাগালি করতেছে তো সোলেন এবার দেখে আসি এক সাদিয়া জান্নাত গেমিং এর ভিডিও এর কি রিপ্লাই দিয়েছে জান্নাত গেমিং কেন আমার পিছে লাগছে জান্নাত গেমিং বলে আমি নাকি কুয়া কইরা নাকি হইতেছে কি কেরি না পার্টনার প্রোগ্রামে কুয়া কইরা এটা তো ভাইরাল হইছে ঠিক আছে উপায় করছ আর তুই কি করছস পাতার নাম পুদিনা তোমার মতো লাইভ আইসা নাড়াচাড়া দেই না আমরা বাহ 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 এক সাদিয়া ওয়াইটি তুমি নিজে উহা করে ভাইরাল হইছো আবার সেটা গর্বের সাথে বলতেছো আগে তুমি নিজে ঠিক হও তারপর অন্যদেরকে বইলো উহাই করে ভাইরাল হইছি বাট তোমার মতো তো নাড়াচাড়া দিয়ে আর ভাইরাল হই নাই তো জানাত আমি তোরে একটা কথাই কইতে চাই সেটা হইতাছি গিয়া তোর মতো তো আমরা হইতাছি চুল দেখাই আর হইতাছি গিয়া আমাদের অর্ধেক বডি দেখা লাইভ স্ট্রিমে আসি না আমাদের হিজাব থাকে রে ভাই আমরা তো তাও একটা সুশীল ভাবে আসি তোর মতো তো একবার নষ্টামি করে আসি না আমরা লাইভ স্ট্রিমে তুমি হিজাব পর ভালো কথা কিন্তু লাইভে এসে যে উহ আহ শব্দ করো এগুলো কি অশ্লীলতা না একটা নারী পর্দা করলেই কি সে পর্দাশালী হয়ে যায় ও আচ্ছা লাইভে এসে উল্টা পাল্টা সাউন্ড করবা মুখ দিয়ে খারাপ খারাপ কথা বলবা আর হিজাব করবা হিজাব দেখাবা ও আচ্ছা আরও কিছু জিনিস দেখাই তোমার এগুলো দেখার পর তুমি বললো আমি এগুলো করব আর পর্দাও করব তোমরা কেমন আছো জি আপু আলহামদুলিল্লাহ আপু আপনি তো অনেক সুন্দর আপু আপনার তো মানে দেখলে খালি দিনে রাতে ছুটতে মন চায় দেখো এক সাদিয়া পর্দা করলে যে একটা মেয়ে পর্দাশালী হয়ে যাবে আর লাইভে এসে উল্টাপাল্টা সাউন্ড করবা এগুলো বন্ধ করো ঠিক আছে একটা কথা না বললে নয় আমরা যাদেরকে রুস্ট করতাম এখন তারা নিজেরাই নিজেদেরকে রুস্ট করতেছে সাদিয়া আর জান্নাত গেমিং তারা দুইজন কিন্তু কন্ট্রোভার্সি তারা নিজেরাই ক্রিয়েট করতেছে জান্নাত গেমিং সাদিয়ার ভুল ধরতেছে আবার সাদিয়া জান্নাত গেমিং এর ভুল ধরতেছে এখন আসলে এই কন্ট্রোভার্সিতে পাবলিকে মজা পাইতেছে তোমরা নিজেরাই নিজেদেরকে রুস্ট করতেছো নিজেরাই কন্ট্রোভার্সি ক্রিয়েট করতেছো আর তোমরা জানো তোমরা যাদেরকে বলতেছো পর্দা করতে তোমরা তো নিজেরাই পর্দা করো না একটা মানুষকে বল দেওয়ার আগে নিজে সংশোধন হও এই বলে আজকের ভিডিও শেষ করতেছি
সো গাইস, এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না, একদম ফ্রি। সো কোনো ধরনের আলছবি না করে প্যান্টের নিচে হাতটা বাই করে সাবস্ক্রাইবটা করে দিও।